আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আজকে আমি দেখাবো কার্ভার সফটওয়্যারের তিনটি টুলসের কাজ দেখাবো। তো এই টুলসের কাজগুলো হলো, একটি হচ্ছে পয়েন্ট, একটি হচ্ছে পয়েন্টের কাজ দেখাবো, আর একটি হচ্ছে মার্ক। হ্যাঁ, এটাও পয়েন্ট, ঠিক আছে। তো মার্ক পয়েন্ট কীভাবে দিতে হয় এটা দেখাবো, আর একটা দেখাবো গ্রেড পয়েন্ট, ঠিক আছে। এই যে এটা গ্রেড পয়েন্ট, ঠিক আছে। এই তিনটা কাজ দেখাবো। তো তিনটা কাজ, কাজের ধরন তিন ধরনের, তিনটা পয়েন্টে তিন ধরনের কাজ করা যায়। তো এই কাজগুলো দেখো আমি, বিশেষ করে এই গ্রেডের কাজ, গ্রেডের কাজটা অবশ্য গেট পয়েন্ট গেটিং করার পর এই টুলসটার কাজটা লাগে, ঠিক আছে। তো প্রথম আমরা দেখি এ পয়েন্ট, ঠিক আছে। এ পয়েন্টে হলো, তো একটা লাইনের ভিতরে, যেমন এখানে এই লাইনের ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে। এই যে এই লাইনের ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, তো এই পয়েন্টগুলো আমরা দেখতেছি না। তো এটা এটা দিলেও আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করলে, এই পয়েন্ট হয়ে যায়, পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা পয়েন্ট আছে, এটা আমরা এখন দেখতেছি না। এটা অবশ্যই এখানে একটা পয়েন্ট আছে, এই যে আর যে দূরে আমরা এখানে পয়েন্টটা শো করতেছি, ঠিক আছে। এখানে আমরা আরেকটা দিচ্ছি, ঠিক আছে, এই এখানে আরেকটা পয়েন্ট হয়ে গেছে। তো এই পয়েন্টটা মূলত কাজ হয়েছে যে, এই পয়েন্টটা দিলে লাইনটাকে আপনি একটা স্ট্রেট লাইনের ভিতরে, যেমন এটা স্ট্রেট একটা লাইন, যদি আমরা এই পয়েন্ট সব, আবার হ্যাঁ, পয়েন্টটা ডিলিট করতে গেলে পুরো লাইনটা যদি ডিলিট করে দেন, তো লাইনের যতগুলো পয়েন্ট ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার এটা করার সময় সাবধানে, এটা শুধু স্ট্রেট লাইনের ভিতরে করা যাবে। কার্ভ লাইনে যদি এবার ডিলিট দেন, পুরো পয়েন্টটা ডিলিট হয়ে, ঠিক আছে, এখানে সোজা হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা শেপের মধ্যে করা যাবে না, শুধু স্ট্রেট লাইনের ডিজাইন, যেমন আমি এখানে কত কয়েকটা পয়েন্ট দিলাম, হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট দিলাম। এখন আমি না, এই ফোন গুলো লাগবে না, তখন আমি লাইন দিয়ে দিলে স্ট্রেট লাইন, সমস্যা নেই, সবগুলো ডিলিট হয়ে গেছে, এই যে কোনো পয়েন্ট নাই, ঠিক আছে। তো এই পয়েন্টটা দিতে হয় মূলত, একটা লাইনকে যদি আপনি শেপ করেন বা এরকম একটা শেপ করতে চান, তখন এই মিল পয়েন্টটা দরকার হয়। এখন যদি আমরা এই মুভ স্মুথ দিয়ে লাইনটা ধরার জন্য চেষ্টা করি, এখানে কোনো একটা পয়েন্ট নাই, ধরা যাবে না। তো এখানে একটা পয়েন্ট আছে, কর্নার আছে, তো এখানে ধরা যাচ্ছে, ঠিক আছে। এই তো এটার জন্য কি করতে হবে, যদি আমি মাঝখানে এটা একটা শেপ দিতে চাই, তাহলে আমার এই পয়েন্টের কাজটা লাগবে। এই যে এই পয়েন্ট, অ্যাড পয়েন্ট, তো এখানে একটা পয়েন্ট অ্যাড করতে হবে, এখানে একটা অ্যাড করতে হবে, এখানে একটা অ্যাড করলাম, ঠিক আছে। তো এবার পয়েন্ট অ্যাড করার পর যদি আমরা সাইজে শেপ দেবো, তখন আমরা শেপ দিতে পারবো। এখন যদি আমরা শেপ দিতে চাই, যে কোনো জায়গায় শেপ দিতে পারবো, যে কোনোভাবে কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। শেপ করতে পারবো, তাহলে এটি হচ্ছে অ্যাড পয়েন্ট, একটা পয়েন্ট অ্যাড করার জন্য যে এটা, ঠিক আছে। তো এই অ্যাড পয়েন্টটা সাপোজ মানে যে এখানে আরেকটা দরকার, শেপটা সুন্দর আসতেছে না, তখন আরেকটা অ্যাড করা দরকার, তখন এইভাবে অ্যাড করে দিলাম, ঠিক আছে, এইভাবে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে পয়েন্ট, অ্যাড পয়েন্ট। আরেকটা আছে, এখানে আছে মার্ক, মার্ক পয়েন্ট, ঠিক আছে। এই মার্কটার কাজ কি, মূলত আমরা কোনো একটা লাইনে, সাপোজ এই একটা লাইন, এই লাইনটাকে আমরা চার ভাগে ভাগ করব, এবং চার ভাগে ভাগ করতে হলে কিভাবে এটা করব, ঠিক আছে। তো এটা কোন একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্টের দরকার আমার, তিনটা পয়েন্ট একটা লাইন টানার জন্য, ওরকম কোন একটা কাজে দরকার হলে তখন আমরা এভাবে করতে পারবো। এভাবে মার্ক নিব, তারপর রাইট বাটন, কার্সারের রাইট বাটন ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর মাল্টিফল এটাই, তারপর প্রফেশনাল অনলাইন, প্রফেশনাল অনলাইন ক্লিক, তারপর ওকে, হ্যাঁ সরি, মানে মার্ক রেড প্যাটার্ন প্রফেশনাল অনলাইন, ঠিক আছে। তারপর লাইনে ক্লিক করতে হবে, যে লাইনটাকে লাইনে আপনি পয়েন্টটা দিবেন, এই লাইনটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর রাইট বাটন, ওকে, তারপর বুথ, তারপর এখানে এই যে ইউজার ইনপুট করে এখানে একটা অ্যামাউন্ট চাইতেছে, ঠিক আছে। তো অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে, যদি
চার ভাগ হয় তাহলে 3 দিতে হবে, যদি 2 ভাগ হয় তাহলে 1 দিতে হবে। তো ওরকম ভাবে আমরা চার ভাগ করলে এখানে 3 দিব। যদি আমরা এখানে 3 লিখি, ওকে, তারপরে শেষ। তো আমাদের লাইনটা এই যে তিনটা পয়েন্ট পড়ছে আর লাইনটাকে ভাগ হয়েছে 3 ভাগে, ঠিক আছে। এর ফলে যদি সেখান থেকে একটা আপনার লাইন দরকার ছিল বা যে কোনো একটা কাজে, হ্যাঁ, এই কাজটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা লাইন ধরে এখানে কাটা দেবে বা স্প্লিট দিয়ে, ঠিক আছে, এই লাইন বরাবর স্প্লিট দিলেন। তো একটা প্লেসমেন্ট নেওয়ার জন্য, কোনো কিছুর একটা কাজের একটা প্লেসমেন্ট নেওয়ার জন্য এই মার্কটা ইউজ করা হয়, ঠিক আছে। তো আমি সবসময় বলি যে আসলে আমি এই টুলসের কাজগুলো দেখাচ্ছি যতটুকু আমি ইউজ করি, ঠিক আছে, এতটুকুই দেখাবো। অনেকে অনেকভাবে ইউজ করে, তো আমি যতটুকু যেভাবে কাজ করি জাস্ট সেই জিনিসটা আমি শেয়ার করতেছি। তো অনেকে অবশ্য এই সফটওয়্যারগুলোকে অনেক কাজে অনেকভাবে ইউজ করে, ঠিক আছে। আমি সবগুলো দেখাচ্ছি না, বা আমি তো সবগুলো আমার মতো করে আমি যেগুলো ইউজ করি ওগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো এ দুইটা পয়েন্টের কাজ দেখলেন আপনারা, তারপরে দেখবেন এখানে আসলে গেট এড এড পয়েন্ট, ঠিক আছে। এড পয়েন্ট আমি আজকে পয়েন্টের কাজ দেখাচ্ছি, তিনটা পয়েন্টের কাজ আমি দেখাবো। এই পয়েন্টের কাজ হলো, পয়েন্টটা করতে হলে তাহলে আমাদের একটা গ্রেড ফিচ হলে ভালো হয়, ঠিক আছে। আমরা একটা ফার্স্ট স্টাইল ওপেন করি, গেটিং আছে, ঠিক আছে। তো আমি আগের পৃষ্ঠা মধ্যে গেটিং ছিল না, সেজন্য দেখাতে পারিনি। এখানে গেটিং আছে, ঠিক আছে। তো এটা মূলত এই গ্রেড পয়েন্টটা কি কি কাজে লাগাই আমরা, তো এই গ্রেড পয়েন্টটা অনেক সময় আমরা যদি নতুন রেক্টেঙ্গেল তৈরি করি, অনেক সময় অনেক কাজের শুরুতে আমরা রেক্টেঙ্গেল তৈরি করি, এই রেক্টেঙ্গেল বা একটা লাইন তৈরি করলাম, ঠিক আছে। তো এই লাইনগুলোকে স্মুথ করার জন্য আমরা এই গ্রেড পয়েন্ট দিই, এটার মধ্যে রুল টেবিল নাই, রুল টেবিল একটা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। তো এই গ্রেড পয়েন্ট আমরা এই যে পিসগুলো স্মুথ করার জন্য কোন আমাদের এই গ্রেড পয়েন্ট দিয়ে থাকি, ঠিক আছে, এই গ্রেড পয়েন্ট। ওকে, তো এই একটা কাজ গেল। আর একটা কাজ হয় এই যে এখানে স্প্লিট, হ্যাঁ স্প্লিট, দেখছেন এই স্প্লিটটা যদি আমরা ইউজ করি লাইনটাকে স্মুথ করার জন্য, আমরা আবারও গ্রেড পয়েন্ট দিই, গ্রেড পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে স্মুথ করার জন্য গ্রেড পয়েন্টটা দেওয়া হয়। তো আবার কী করতে হয়, কোনো কোনো স্টাইলে কোনো ইন্টারনালের কোনো গ্রেডিং না থাকলে, হ্যাঁ, সাপোজ এখানে একটা কাট লাইন আছে, এখানে একটা কাট লাইন আছে, আমি শুধু একটা কাট লাইন দিই, ঠিক আছে, এখান থেকে এখানে কাট লাইন, মানে আমরা মনে করতেছি এখানে একটা কাট লাইন আছে, ঠিক আছে। তো এখান থেকে যদি কোনো মেজারমেন্ট না থাকে, তখন আমরা কী করি, এটা একটা অটো গ্রেড দিই। অটো গ্রেড মানে যদি আপনি গ্রেড পয়েন্টটা দিয়ে দেন, ঠিক আছে, এখানে অটোতে একটা গ্রেড নিয়ে নিয়ে নেবে। এই এখানে আমরা একটা গ্রেড ফ্রেম দিলাম, ঠিক আছে, এই বরাবর লাইনের বরাবর, ঠিক আছে, এই লাইনের বরাবর আমরা একটা গ্রেড ফ্রেম দিলাম, ঠিক আছে। তো এই লাইনের বরাবর যদি গ্রেড ফ্রেমটা দিই, তাহলে এই দেখেন, তো এখান থেকে অটোতে একটা গ্রেড নিয়ে নিছে। যদি আমরা এখানে স্প্লিট দিই, এই গ্রেডের পরে স্প্লিট দিলাম, এটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। এখন লাইনের ভিতরে যতটুকু গ্রেডিং ছিল, এটা স্মুথলি এখানে একটা গ্রেডিং নিয়ে নিছে, ঠিক আছে, এখানে একটু গ্রেডিং নিছে, তো এখানে একটা গ্রেডিং নিয়ে নিছে। তো গ্রেড পয়েন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা। তো আপনি যদি কোনো লাইনের অটো গ্রেড দেওয়া দিতে হয়, তখন আপনার এটা ওই গ্রেড পয়েন্টে দিয়ে দিলে, তো অটোতে গ্রেডটা নিয়ে নেবে, ঠিক আছে। তো যেমন এ লাইনের যতটুকু গ্রেডিং ছিল, এ পুরো গ্রেডিংটা এ চার ভাগে, এ তিন ভাগে ভাগ করে নিয়ে নিছে, ঠিক আছে। তো এভাবে একটা গ্রেড পয়েন্ট দিতে হয়। আরও অনেক কাজে ব্যবহার করা হয়,
তো গ্রেড ফোন গুলা মেজারমেন্ট দিয়ে গ্রেড ফোন নেওয়া যায়, যেমন যদি এখান থেকে কোন একটা মেজারমেন্ট নিয়ে গ্রেড ফোন নিতে চান তো এখান থেকে নেওয়া যাবে, ঠিক আছে? এখান থেকে মেজারমেন্ট দিয়ে 2 ইঞ্চি পুরো এন্টার, ঠিক আছে? এই গ্রেড ফোন নিলাম, তো এখান থেকে নেওয়ার পর এখানে একটা গ্রেডিং দিতে হবে। সাপোজ এখান থেকে এখানে একটা লাইন টেনবো বা যে কোনো একটা কিছু হবে, নস হবে, তো একটা গ্রেড ফোন টেনে তারপর এখানে একটা গ্রেডিং গেটিং দিয়ে অলসাইজ সেম হলে, যদি অলসাইজ সেম হয় তাহলে অলসাইজ সেম করে দিতে হবে, দিয়ে একটা লাইন টানা যাবে। তো গ্রেড ফোন দিয়ে এটা কাজটা করা যায়। তো ওরকমভাবে বিভিন্ন কাজ করতে পারবেন এই গ্রেড ফোনের। তো আশা করি এই 3টা গ্রেড ফোনের কাজ বুঝতে পারছেন, ঠিক আছে? গ্রেড পয়েন্টের কাজ, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন।